জার্মান স্পিক আছে, জার্মান শেফার্ড আছে। আচ্ছা, আর কি কি আছে? ল্যাব আছে। এটা এটা কি ইয়ে স্পিচ? তো জার্মান স্পিচ। এর প্রাইস কত আছে? 9.5। একটা ভ্যাকসিন হয়ে গেছে অলরেডি। আচ্ছা, মেল না ফিমেল আছে? ফিমেল, মেল আছে তো? আচ্ছা, মেল মেল। বয়স কত? 57-58 দিন। তাই তো? জার্মান সেবার বার করো। ভিডিও আসছে না তোমার? প্রাইস কি আছে? 17,500। ডবল কোটের 17,500। এটা মেল ফিমেল আছে? দুটো ফিমেল। বয়স বয়স কত? বয়স কত? 40 দিন। 40 ডেজ। ঠিক আছে, এবার ল্যাবটা দেখো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একদম এটা হোম ব্রিজ। তাই তো? থাইরয়েড হয়ে গেল। হ্যাঁ, ঘরোয়া খাবার খায়। কি খায়? একদম এই বিনস, ক্যাপসিকাম, গাজর, আলু, পটল, ঝিঙে, একদম এরকম করে মানে ভেজিটেবল স্যুপ আর কি। বাইরের কোনো ফুড ওকে খাওয়ানো হয় না, খায় না। আচ্ছা, কিন্তু ফিজিক্যালি খুব সুস্থ, প্রচন্ড অ্যাক্টিভ, প্রচন্ড। আপনি এটা উদাহরণ দেখে বুঝতে পারবেন কেন কথাটা বললাম। এটা আপনি অন্য কোনো কুকুর করবেন না। আচ্ছা, দেখে নাও কতটা ফিজিক্যালি স্ট্রং বাচ্চাটা। হ্যাঁ, অনেকটা স্ট্রং দাঁড়া আছে। অনেকটা চঞ্চল। আচ্ছা, একটা করে ভ্যাকসিন অলরেডি হয়ে গেছে। আচ্ছা, ঘরোয়া খাওয়া? আচ্ছা আচ্ছা, ফিজিক্যালি বিগড়ে যায়, মানে ইন্টারনাল প্রবলেম হয়ে যায়। এটা কি যা দেখছেন আস্তে আস্তে ডেভেলপ করতে করতে একটা জায়গায় দাঁড়িয়ে পড়বে, কুকুরের প্রবলেম হবে না। আচ্ছা, কুকুরে 3 বার কৃমির ওষুধ দেওয়া হয়েছে। আচ্ছা, একটা DHPPI ভ্যাকসিন মারা আছে, ভ্যাকসিন হয়ে গেল। ঘরোয়া খাবার খায়। পৃথিবীতে কোথাও নেই যে ঘরোয়া খাবার খেলে অসুস্থ হয়। তাহলে কুকুর কেন? সমস্ত জিনিসই তো দাদা। এটা কি প্রাইস আছে যেটা দেখলাম? এগুলোর দাম হচ্ছে 10,500 টাকা দাম রেখেছি, 9,500 করে পড়ছে। 10,500 দাম রেখেছে দাদা, কিন্তু নেগোসিয়েবল করে ওটা 9,500 করে হয়ে গেল। ফিমেল, এর থেকে কমে মনে হয় না ল্যাবের বাচ্চা সারা মার্কেট কেন কোনো চত্বরে কেউ দিতে পারছে? একটা ভ্যাকসিন করা আবার, অলরেডি একটা ভ্যাকসিনও হয়ে গেছে, পরে দামের কোনো জায়গা হয় না। নর্মালি 1,200 টাকা। এটা এটা কিরকম দাম আছে? ওটা বুল মেস্টিপ আছে, ওটা 18,500 টাকা দাম। বুল আছে? মেল মেল ফিমেল। এটাও বাড়িতে রাখি,
মেল না ফিমেল আছে? ফিমেল। ঠিক আছে, এটা ছাড়াও আরেকটা কুকুর আছে, ইংলিশ ককার। ইংলিশ ককার, সতেরো হাজার পাঁচশো। একদম গোল্ডেন কালার হবে, রিচ গোল্ডেন কালার, রিচ গোল্ডেন কালার। দুটোই ফিমেল আছে আপনারা দেখতে পাচ্ছেন। বয়স হয়েছে আপনার আজকে নিয়ে ওই চল্লিশ দিনের কাছাকাছি, 38 থেকে 40। আচ্ছা, পাওয়াই যায় না এখন, এখন অবলুপ্ত হয়ে গেছে, আগের মতো অ্যাভেলেবেল পাওয়া যায় না। নাম আর ফোন নম্বরটা? আমার নাম রাজু চৌধুরী, ফোন নম্বর 9330191। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোনও করতে পারবেন, অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপও করতে পারবেন। তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো, দাদার এই নাম্বারে হোম ডেলিভারি উপরে থাকি, সেক্ষেত্রে অসুবিধা নেই। নাম্বার আমি অ্যাডজাস্ট করে করে দিই, যার যেরকম বাজেট। দাদা তোমাদের কি অল ইন্ডিয়া হোম ডেলিভারি হয়? অল ইন্ডিয়াটা করি না, আমার পক্ষে পসিবল হয় না, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের মধ্যে করি। আর পুনে থেকে আমার একটা ভিউয়ার মানে কমেন্ট করেছিল, অনেক আছে বাংলাদেশ থেকে প্রচুর পার্টি করে, কিন্তু আমি করি না, কারণ আমার বাড়ি থেকে মোটামুটি বাসা করে এগিয়ে দিয়ে করে কম বেশি করে বিক্রি করে। আচ্ছা, আমি দামটা যেহেতু একটা লেভেলে রাখি, হ্যাঁ, তারপরেও কমিয়ে দিই, সুতরাং আমার বাড়ি থেকে বিক্রি করে। আচ্ছা, আর দরকার হয় না, পাঠানো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।